আমরা একটা ভয়াবহ দানবের হাত থেকে মুক্তি পেয়েছি। আমি সবসময় আপনাদের সঙ্গে যখন কথা বলতাম আমি বলতাম যে দানব আমাদের বুকের উপরে পাথর চেপে বসে আছে, তাই না? বলতাম না এই কথা, পাথরটা গেছে। এই পাথর গেলেও এখনো কিন্তু স্বস্তি নেই, কোথায় যেন আটকা আছি। আটকাটা আছে এখানে যে আমাদের জনগণের সরকার এখনো প্রতিষ্ঠা হয় না। একবার বিরাজনীতিকরণ -2 করার চেষ্টা করা হয়েছে, আবারও ওই রাস্তায় যাওয়ার কথা কেউ চিন্তা করবেন না। বিএনপি এই দেশে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রতিষ্ঠা করেছেন এই দেশের মানুষের রাজনীতিকে নিয়ে। বিএনপি এই দেশের শত প্রতিকূলতার মুখে বারবার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসেছে। এই 15 বছর ধরে আওয়ামী লীগ এত চেষ্টা করেছে ভাঙতে, ভাঙতে পেরেছে? কত কথা বলেছে, তাই না? ভাঙতে পারে না। আমরা দেশের বিগত খাদের নেতৃত্বে তার কামানের নেতৃত্বে একজন উপদেষ্টা সম্মানী ব্যক্তি, খুবই সম্মানী, যে তিনি একটা মন্তব্য করেছেন যেটা তার কাছ থেকে আমরা আশা করিনি। তিনি বলেছেন রাজনীতিবিদরা ক্ষমতায় যাওয়ার জন্য কুর্স ফুর্স করছে। দিস ইজ ভেরি আনফর্চুনেট, খুব দুর্ভাগ্যজনক কথা। আমরা আশা করি না যে একজন এই মাপের মানুষ তিনি এই ধরনের কথা বলবেন। আমরা রাজনীতিবিদরা ক্ষমতায় যাওয়ার জন্য উৎসুক করি না, আমরা বাংলাদেশকে হাসিনা মুক্ত করার জন্য কাজ করেছি, জীবন দিয়েছি, প্রাণ দিয়েছি, আর নাকি গণতন্ত্র প্রতিষ্ঠা করবার জন্য আমরা দ্রুত করছি। কেন দ্রুত করছি? যত দেরি করবেন তত হাসিনারা আবার ফিরে আসবে, সুযোগ সৃষ্টি হবে। তাই অতি দ্রুত এখনো বলছি, আবারও বলছি, অতি দ্রুত নির্বাচনের পরিবেশ তৈরি করুন, জঞ্জাল যা আছে তা সাফ করে ফেলুন। দায়িত্বটা আপনাদের উপর দেওয়া হয়েছে, আমরা সবসময় কোঅপারেট করছি, আপনারাও কোঅপারেট করেন। পদে পদে আমরা উস্কুস করছি, ক্ষমতায় যেতে চাচ্ছি, এই সমস্ত কথা বলে মানুষের মনকে অন্যদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। আমরা তো ক্ষমতায় যেতেই চাই, রাজনৈতিক দল তো করি, সেই জন্য নির্বাচন করবো, ক্ষমতায় যাবো, এটার জন্যই তো রাজনীতি করছি, তাই না? সেখানে এই ধরনের কথা বললে সঠিক হবে না।